সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রিতম বঙ্গ হেল্পা চাই তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা থামবেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কিন্তু কথা বলবো একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি পদে তোমাদের অষ্টম শ্রেণীর পাশ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাশ থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাশে কিন্তু অনেকগুলো পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো যারা যারা এই চাকরিগুলো সম্পর্কে ইন্টারেস্টেড রয়েছে জানতে তারা কিন্তু আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে আমি বলতে চাই যে আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরির খবর তোমাদেরকে এইভাবেই দিনকে প্রোভাইড করে থাকি তো যারা ইন্টারেস্টেড রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর পাশে করতে পারো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমি এই মুহূর্তে চলে এসেছি মধ্যে তোমাদেরকে তোমাদেরকে বক্সে আমি প্রোভাইড করে দেবো তো এখানে তোমাদের বলতে চাই যে একটা সরকারি স্কুলে সরকারি কলেজের কিন্তু একটা হোস্টেলে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে বয়েজ হোস্টেল গার্লস হোস্টেল এগুলোতে নিয়োগ করা হবে কোন কোন পদে তোমাদের নিয়োগ করা হবে দেখো তোমাদের এখানে কিন্তু সুপারেনডেন্ট কেয়ারটেকার কুকস হেল্পার দারওয়ান কাম নাইট গার্ডস কর্মবন্ধু আশ্রম এইসব হোটেলের এইসব পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে ঠিক আছে তো এখানে দেখো ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে ছেলে ও মেয়ে সবাই কিন্তু এটাতে আবেদন তোমরা করতে পারবে ঠিক আছে তো এখানে কোন কোন পোস্ট রয়েছে দেখো সুপারেনটেনডেন্টের জন্য একটা পোস্ট কেয়ারটেকারের জন্য একটা পোস্ট কুক হেল্পার দারোয়ান কাম নাইট গার্ড কর্মবন্ধু আর গার্ল হোস্টেল গার্ল হোস্টেলও কিন্তু এরকম ভ্যাকেন্সি রয়েছে প্লাস হচ্ছে বয়েজ হোস্টেল গার্লস হোস্টেল কিন্তু কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে তোমরা একটু কষ্ট করে চেকআউট করে নিয়ে নোটিফিকেশন ডাউনলোড করে আরও ডিটেলে তোমরা জানতে চাইলে স্যালারি এখানে কীরকম রয়েছে সুপারেনটেন্ডেন্ট পদের জন্য স্যালারি পাবে বারো হাজার টাকা করে কেয়ারটেকারের জন্য স্যালারি পাবে আট হাজার টাকা করে কুকের জন্য তিন হাজার পাঁচশো থেকে স্যালারি পাবে হেল্পার হচ্ছে দু হাজার পাঁচশো টাকা দারোয়ান কাম নাইট গার্ডের জন্য তিন হাজার পাঁচশো টাকা করে স্যালারি পেয়ে যাবে কর্মবন্ধু পার্ট টাইমের জন্য তিন হাজার টাকা করে স্যালারি পেয়ে যাবে কোয়ালিফিকেশান এখানে কী চা হয়েছে সুপারিনটেনডেন্ট জন্য তোমাদের গ্র্যাজুয়েশান করা থাকতে হবে কেয়ারটেকার জন্য মাধ্যমিক পাশ হলে তোমরা আবেদন করতে হবে কুক হেল্পারের জন্য অষ্টম শ্রেণী পাশ হলে তোমরা আবেদন করতে পারবে দারুয়ান কাম নাইট গার্ডের জন্য অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে হবে কর্মবন্ধুর জন্য কিন্তু অষ্টম শ্রেণী পাশ হলে তোমরা কিন্তু আবেদন করতে হবে এই প্রত্যেকটা কাজ কিন্তু তোমাদের কিন্তু এখানে কন্ট্যাকচুয়াল পিরিয়ডে তোমাদের নেওয়া হবে কন্ট্যাক্ট বেসিক্সে তোমাদের কিন্তু নেওয়া হবে এটা তোমাদের বলে দিলাম তো এবার এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে এক্সপিরিয়েন্স তোমাদের যদি মোটামুটি এক্সপিরিয়েন্স থাকে সুপারেনটেন্ডেন্টে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আর কেয়ারটেকার আর বাদ বাকি যে সুপারেনটেন্ডেন্ট ছাড়া যেসব পোস্টগুলো রয়েছে সেখানে যদি মোটামুটি অল্প যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে দেখো এখানে তোমাদের সিলেকশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সামিনেশন হবে সেটা ডিটেলও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে আর টু স্ক্রল ডাউন করবে স্ক্রল ডাউন করে দেখতে পারবে যে কীভাবে এখানে আবেদন করতে পারবে ছয় বারো দু হাজার একুশের মধ্যে তোমাদের এখানে আবেদন করতে হবে আর ছয়ই ডিসেম্বরের আগে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে আবেদন করার জন্য ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিত নোটিফিকেশানের এই নোটিফিকেশনের একদম শেষের পেজে দেখতে পারবে যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা রয়েছে সেই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা তোমাদের কিন্তু এপোর্ট সাইজ পেজে প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করার পরে তোমাদের কিন্তু এখানে পুরো ফর্মটা ফিল আপ করতে হবে নিজস্ব নাম প্রেজেন্ট অ্যাড্রেস ফাদার্স নেম পারমানেন্ট অ্যাড্রেস এগুলো দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে তোমাদের এখানে পাসপোর্ট সাইজ ছবি লাগাতে ছবির উপরে কিন্তু সাইন করতে হবে পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য তোমরা আবেদন করছে সেটা তোমাদের কিন্তু এখানে অবশ্যই দিতে হবে তারপর এইটার সাথে যাবতীয় তোমাদের ডিটেলস ডকুমেন্ট যেগুলো রয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো সেলফ অ্যাটেস্টেড করে জিরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু এখানে তোমাদের কিন্তু পুরোপুরি এখানে হচ্ছে আবেদনটা করতে হবে ছয় বারো দু হাজার একুশের মধ্যে ছয় বারো দু হাজার একুশের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেসটা দিয়ে দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের বাই হ্যান্ড অথবা বাই পোস্টে তোমাদের কিন্তু পাঠিয়ে দিয়ে আসতে হবে বাঁকুড়াতে তোমাদের এখানে জব পোস্টিং কিন্তু হবে তো এই ছিল আজকের ভ্যাকেন্সির ডিটেল যদি তোমরা এখানে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে চাও তাহলে বাঁকুড়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে সেটারও তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দেবো মিমো নাম্বারও দেখতে পাচ্ছি কিনা কিন্তু প্রোভাইড করে দেওয়া রয়েছে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্ধে মাতারাম